বিষয় হচ্ছে এটা লাস্ট রবিবারে 22 তারিখ ঠিক 9টা তো সাড়ে 9টা থেকে এই ঘটনাটা হবে। আমাদের জানা ছিল না, অফিস থেকে একটা মিসিং একটা জিনিস মিসিং ছিল, এটা পোর্টেবল লাইফ ডিভাইস, খুব দামি জিনিস, ছোট হলেও খুব দামি জিনিস। আমরা মনে করেছি এটা কোনোখানে একটা থাকবে, হয়তো বা আমাদের আলমারিতে থাকবে, বক্সে থাকবে, কিন্তু তারপর এটা খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছিল না। এরপরে লাস্ট অব্দি আমরা সিসি ক্যামেরা চেক করলাম, হয়তো বা এটা কোথাও রাখা আছে। এরপর সিসি ক্যামেরাতে দেখলাম 9টা টু সাড়ে 9টা মানে একটা ওই মাঝখানের টাইমে একজন আননোন পার্সন উইদাউট পারমিশন অফিসে ঢুকে, চারিদিকে ঘুরে অফিসে ঢুকে সিসি ক্যামেরাতে আমরা পেয়েছি ওনাকে ঢুকতে। সকালে আমাদের সন্দেহ হলাম যে কে ঢুকেছে, এরপর একটা জিনিস উনি শুনছিল, তার জন্য এই পরিপ্রেক্ষিতে আমরা পুলিশকে ক্ষতিকরণ করার জন্য আমরা আজকে কমপ্লেন করেছি। কেননা আপনারা সবাই জানেন চিনি খরাঙ্গের উপর একটার উপর একটা চক্রান্ত চলছে। প্রথমে আমার আমার সাথেই আমার বাগিনী পড়াশোনা করছে ল কলেজে, ওনার মোবাইলে সেটি মেরে ফেলার হুমকি, বিভিন্ন গালিগালাজ, ভয়েস রেকর্ড ভয়েস চেঞ্জ করে আমাদেরকে মেরে ফেলার হুমকি, এই ধরনের চলছিল। এটা এই সম্বন্ধে আমরা কমপ্লেনও করেছি আগরতলা ইস্টিএসে। তারপর একটা ইউটিউব চ্যানেল প্লাস গাড়ির চুরির কেসে আমাদেরকে নিউজ করে ফাঁসানো, পুলিশের খবর দেওয়া, আমার বাড়িতে পুলিশ যাওয়া, এইসব মিলিয়ে মানে একটার পর একটা চক্রান্ত চলছে। তার জন্যই এই বিষয়টাকে আমরা হালকাভাবে নামিয়ে কোন সাথে আমাদের অফিসে এই আননোন পার্সন গিয়েছিল আমাদের জিনিসও এখানে মিছিল থেকে, তার জন্য সঠিক তদন্তের জন্য আজকে আমরা এখানে আগরতলা ইস্টিএসে কমপ্লেন করেছি। রাত্রে ঠিক 9টা টু 9টা সাড়ে 9টার মধ্যে ছিল, এই সময় অফিসে আমাদের গেটও প্রায় 12টা 1টা অব্দি খোলা থাকে, আমাদের অ্যাঙ্কারগুলাও কেউ শেষ হলে বাড়িতে চলে যায়, এই টাইমে এই ঘটনাটা হয়েছে।